হ্যালো, আমি রাবণী। আর তোমরা হয়তো আমাকে দেখেছো টিভির পর্দায়, কিন্তু আজ আমি কোনো ফ্লোরে আসিনি, কোনো শুটেও আসিনি। আমি চলে এসেছি কাস্টিং ক্যাম্পাসে। আর কাস্টিং ক্যাম্পাস হলো এমন একটি সংস্থা যেখানে নতুন শিল্পীদের আরও আগে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো হয়, আর এই স্বপ্ন সত্যিও করা হয়। কারণ কাস্টিং ক্যাম্পাস হচ্ছে কলকাতার সেই একটি সংস্থা যেটি মুম্বাইয়ের কনসেপ্টে তৈরি। যেমন আমি বলছি, কাস্টিং ক্যাম্পাসে নতুন নতুন ছেলে যারা হয়তো কাজ করতে চায়, আগামী দিনে অনেক স্বপ্ন দেখে স্টার হওয়ার, সেই রকম ছেলে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে সেটিকে সত্যি করে। আরো স্পেসিফিক্যালি আমি যদি বলি, তাহলে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়াচ্ছে, তোমরা যারা ইন্টারেস্টেড অ্যাক্টিং করার জন্য, তারা কাস্টিং ক্যাম্পাসে এসো, ছোট্ট একটা অডিশন। আর সেই অডিশনে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তাহলে তোমাদের স্বপ্ন পূরণ। আর একটা জিনিস তোমাদের বোঝাচ্ছি, যেটা কিন্তু খুব দরকারি, কাস্টিং ক্যাম্পাসে আসার জন্য কোনো রকম টাকার দরকার হয় না, শুধু ছোট্ট একটা ফর্ম ফিল। সেখানে তোমার নাম, তোমার সমস্ত বায়োডাটা, তোমার সিভি, একটা ছোট্ট সিভি, তারপর একটা ছোট্ট অডিশন। আর সেই অডিশনকেই কাস্টিং ক্যাম্পাস পৌঁছে দেবে বিভিন্ন প্রোডিউসারের কাছে, বিভিন্ন প্রোডাকশন হাউসের কাছে। আর তারা যদি তোমার সিভি, তোমার অডিশন দেখে তোমায় সিলেক্ট করে, তাহলে ব্যাস স্বপ্ন পূরণ। সুতরাং আমরা একটাই কনক্লুশনে যেতে পারি, স্বপ্ন পূরণের আর একটা রাস্তা হলো কাস্টিং ক্যাম্পাস। সুতরাং আর দেরি না করে জলদি জলদি চলে এসো কাস্টিং ক্যাম্পাসে।